ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে টানা বৃষ্টিতে এখনও তলিয়ে আছে রাজস্থানের বেশ কিছু এলাকা। সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকলেও রাজস্থানের অনেক এলাকার পানি এখনও নেমে যায়নি, ফলে চরম দুর্ভোগে আছেন এসব এলাকার মানুষ। রাজস্থানের মোহাম্মদপুরের বেশিরভাগ সড়ক এখনও পানির নিচে, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। একই অবস্থা রাজধানীর মগবাজার নয়াটোলায়। এছাড়া ঝড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় গাছ পড়ে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। আরও জানাচ্ছেন এ আর বাদল। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব উপকূলীয় অঞ্চল ছাড়াও পড়েছে রাজধানী ঢাকায়। কোথাও গাছ পড়ে থাকা, কোথাও আবার জমে ছিল পানি, যাতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বেড়িবাঁধ পর্যন্ত বেশিরভাগ এলাকায় পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। যারা আছি সবারই অবস্থা খারাপ, বুক সমান পানি হয়ে গেছে, বাসা যাইতে পারতেছি না, থাকার ব্যবস্থা আছে না, কই থাকবো সেই চিন্তাতেছি। এলাকা মরা যে দুইটা থেকে মানে কুটু কুটু বৃষ্টি হওয়া শুরু থেকে আমরা যে চারটার থেকে মানে বড় শুরু হয়েছে এলাকায়, মানে বর্তে 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 মানে সাতটা পর্যন্ত মানে ফুল মানুষের ঘর দুয়ারে পানি গাছে ঢুকিয়া রাত আটটার সময় মানুষের ঘরের মতো গলা পর্যন্ত পানি হয়েছে। একই অবস্থা রাজধানীর মগবাজার, নয়াটোলা ও আরামবাগ এলাকায়। পানিবন্দী প্রায় 3000 বাসিন্দা। ঘরে পানি ওঠা এবং রান্নাঘর তলিয়ে যাওয়ায় অন্য বাসায় রান্না করেছেন অনেকেই। প্রতি বছরেই 2-4-5 বার মানে পানি উঠে, উঠলে মনে করেন রাত এরকম 2-4 মনে করেন 15 ঘন্টা আটকিয়ে থাকে পানি। এইভাবে পদক্ষেপ না, এইভাবে বাড়ি বাসাবাড়ি সুদ্ধা চলে যায় যে সারা রাত ঘুম পানি নেই কেন। বনানী বিমানবন্দর সড়কে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গাজীপুর থেকে আপনারা আসছে হলো গাজীপুরা, গাজীপুরা থেকে হাইটা আসছে টুঙ্গি পর্যন্ত, টুঙ্গি থেকে আবদুল্লাপুর হাইটা আসছে ওই জায়গা থেকে গাড়ি উঠছি এখন নামলাম। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা হেল্প করে। হ্যাঁ, আমি খিলগাঁও থেকে 1 ঘন্টা দাঁড়ায় থেকে পরে এই সাইড পুরা ব্লক হয়ে গেছে বন্ধ একদম। তারপরে অনেক দূরে যে মেরিডিয়ানের সামনে থেকে বাস উঠলাম, ওইটা 2 ঘন্টায় আসলাম এখানে। এছাড়াও ঝড়ের প্রভাবে রাজধানীর হাতির ঝিল সহ বেশ কিছু এলাকায় গাছ পড়ে চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। এই পর্যন্ত রাস্তায় গাছ পড়ছে, ময়লা পড়ছে, টাইলমেল দিয়ে রাস্তাঘাট আটকে গেছিল, আমরা যে পরিষ্কার করার সব পরিষ্কার করে দিছি। এদিকে ঝড়ের প্রভাবে টুঙ্গি সহ বিভিন্ন এবড়ো থেবড়ো রাস্তায় বড় গর্ত হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হয় যানবাহন চালক এবং যাত্রীদের। ভোগান্তি এড়াতে বিমানবন্দর সড়কের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শিহাব, মোহাম্মদপুর এলাকায় জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন এবং এই জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, বা নগরবাসী আসলে কি বলছে এ নিয়ে? যদি ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুধুমাত্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানেনি, এই রাজধানী ঢাকাকেও যে মানুষ কতটুকু বিবর্ণীয় এবং কষ্টে আছে আপনি ঠিক আমার পিছনে এই দৃশ্যতেই আপনি বুঝতে পারছেন। যে একটি বিষয়ে আমরা এই এলাকায় সেই বিকাল থেকে অবস্থান করছি, এখানে এসে দেখেছি যে এখানকার মানুষের চরম দুঃখ কষ্টের মধ্যে আছে, এখানকার মানুষের দুর্ভোগের বলতে গেলে শেষ নেই। এখানকার নিচতলার যতগুলো বাড়ি প্রায় প্রতিটি বাড়িতেই এখানে পানিতে সয়লাব হয়ে গিয়েছে এবং প্রতিটি বাড়িতে পানি ঢুকেছে এবং এর ফলে ওই সব বাড়িগুলিতে রান্না বান্না এবং বলতে গেলে প্রতিটি বাড়ির যে নিচের যে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে পানি খাওয়ার জন্য এবং পানি ব্যবহারের জন্য, প্রতিটা রিজার্ভ ট্যাঙ্কি সেই খালের ময়লা পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছে এবং রান্না বান্নারও খুব সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় যে আপনি জানেন যে অধিকাংশ বাসা বাড়ির, সেটি বহুতল ভবন হোক বা একতলা বাড়ি হোক, সেসব বাড়ির আর যে বিদ্যুৎ ব্যবস্থা সেগুলির মিটারগুলো নিস্তালাই থাকে, সেই অনেক বাড়ির মিটারগুলিও পানিতে তলিয়ে গেছে, সেক্ষেত্রে বিদ্যুতেরও কোথাও কোনো কোনো বাড়িতে সমস্যা হচ্ছে। এরকম নানা কষ্টে এখানকার মানুষ আছে এবং আমরা দেখেছি যে অধিকাংশ মানুষই আশেপাশে তাদের আত্মীয়স্বজনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে, নতুবা কোনো হোটেলে গিয়ে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে আমরা দেখেছি। এবং এখানকার জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে, পানির দামও অনেক বেড়ে গেছে, বিশেষ করে পানির অবর্ণনীয় কষ্ট এখানকার মানুষ করছে পানির জন্য। যদি আমরা এই মুহূর্তে আছে হচ্ছে যে খালটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামচন্দ্রপুর খাল, এটি একটি ঐতিহাসিক খাল এবং এই মোহাম্মদপুর
কয়েক বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই খালটি বিস্তৃত। এটি শুরু হয়েছে সেই হাজারিবাগ থেকে শুরু করে রায়েরবাগ হয়ে এটি মোহাম্মদপুর হয়ে সেটি তুরাগ নদীতে গিয়ে মিশেছে। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের জানিয়েছে যে আসলে এই যে সুইচ গেট রয়েছে সেখানে যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো সঠিকভাবে কাজ করছে না, যার ফলে তাদের এই পানিগুলো সরছে না। এর আগেও দুই একবার এরকম ভয়াবহ পানির কষ্টে এখানকার মানুষ পেয়েছে। বিশেষ করে এখানকার এই খালের পানি অনেক নোংরা, বলতে গেলে এটি একটি মশার অভয়ারণ্য এবং এই খালের নোংরা পানি এলাকার অধিকাংশ বাড়িতেই গিয়ে পৌঁছেছে। এর ফলে এখানকার মানুষের যেরকম রোগ শোক বেড়ে গেছে, আমরাও অনেকে দেখেছি যে এখানকার তাদের শরীর নানা ধরনের চুলকানি থেকে শুরু করে পেটের পীড়া জাতীয় বিভিন্ন রোগে আক্রান্ত হতেও আমরা এখানকার মানুষকে দেখেছি এবং কয়েকজনের সাথে আমরা আলাপও করেছি। খুব ভয়াবহ পরিস্থিতি দেখছি আমরাও। ধন্যবাদ শেহাব যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মোহাম্মদপুর নবোদয় হাউজিং থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শেহাব। দর্শক, গাজীপুরের চেরাগালি পর্যন্ত থেকে থেমে থেমে আসলে চলছে যানবাহন, দুর্ভোগে রয়েছেন যাত্রীরাও। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তারেক, মহাসড়কের যানজটের আসলে কারণ কি এবং এই যানজট নিরসনে কি ধরনের উদ্যোগ নিয়েছে বা কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার জানাবেন। যদি আপনি জানেন যে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এখানে দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 50-60 হাজার যানবাহন চলাচল করে এবং প্রতিদিন প্রায় 2-2.5 লক্ষ যাত্রীরা এই মহাসড়ক ব্যবহার করে। তো গতকাল সিত্রাঙ্গের কারণে যে মহাসড়কে ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে এই সিত্রাঙ্গের কারণে ভারী বর্ষণ হয়েছে এবং ভারী বর্ষণের ফলে মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই খানাখন্দগুলো কিন্তু যানবাহন চলাচলের জন্য অনেক বড় বাধা সৃষ্টি করছে এবং ট্রাফিক বিভাগ যে বিষয়টি বলেছে যে আবদুল্লাপুর থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত বাটাগেট এবং স্টেশন রোড এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু যানবাহনগুলো খুব ধীর গতিতে চলছে এবং বিভিন্ন সময় এগুলো সংস্কারের জন্য কিন্তু যানবাহনগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কিছু যানজট সৃষ্টি হচ্ছে। তবে ট্রাফিক বিভাগ বলছে যে বিআরটির যে কাজ চলমান রয়েছে এটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে যদি সমাধান করা হয় এবং এই মহাসড়কে যেই খানাখন্দগুলো রয়েছে এগুলো যদি সহজেই যদি এগুলি সংস্কার করা যায় তাহলে কিন্তু এই মহাসড়কটি খুব সহজেই মানুষ অতিক্রম করতে পারবে। তবে যে আরেকটি বিষয় আমরা আপনাকে জানিয়ে রাখা ভালো যে দেশের কিন্তু 36টি জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক ব্যবহার করে এবং বিভিন্ন জেলার মানুষ এই এই গাজীপুরে অবস্থান করে একটা জীবিকা নির্বাহের জন্য। তো সবাই বলছে যে এই মহাসড়কে খুব দ্রুত সংস্কার হলে যাত্রীদের ভোগান্তিটা অনেকটা কমে যাবে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ তথ্য। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরের টঙ্গী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম তারেক।